वेलकम बैक टू माय चैनल एडवांस बेंगल। आज के आईसीडीएस सुपरवाइजर एर जो पोस्ट रही है ये पोस्ट सम्पर्के किछु आलोचना करब। प्रिवियसलि हमें एक भिडियोते जख तुम्हारे पार्सनल डिटेल्स शुरू हो तार आगे एक भिडियो कर आईसीडीएस सुपरवाइजर संक्रांत जॉब रोल प्रमोशन ड्यूटीज और ये समस्त विषयगुलो निये सैलरी। तो आज के से विषयटी आरो एक बार जस्ट छोट्ट करे बोला जे तुम्हरा जारा आगामी 27 तारीख थेके जानुआरी मासे तुम्हारे रेजल्ट प्रकाश होच्छे तुम्हारा जानो तो अनेकेई सिलेक्टेड होबे आईसीडीएस सुपारभाइजार हिसेबे और अनेके एटाओ भाबछो जे जे चाकरिटा तुम्हारा करबे सेखाने काजटा कि और दायित्व कतटा सैलरी केमन रयेछे और एखाने प्रमोशन आदौ रयेछे किना। देखो ये आईसीडीएस सुपरवाइजर जो पोस्टी रही है ये पोस्टी निये प्रथमे बोलते गेले जेटा बोलते हैं जे प्रिवियसली 2007 साल नागाद पीएससी आईसीडीएस सुपरवाइजर रिक्रूट करेछिलो। तार दीर्घ 12 बछर पर 2019 साले आईसीडीएस सुपरवाइजर रिक्रुटमेंटेर एडवर्टाइजमेंट बेरियेछे एवं मोटामोटी 2900 एवं संगे प्रमोशनल मोटामोटी 500 मतो अर्थात सब मिले 3400-3500 मत पोस्टे आईसीडीएस सुपरवाइजर पोस्टर नियोग होबे। तो एत दिन पर्यंत आईसीडीएस सुपरवाइजर जतटा चाप छिलो तुम्हारा हयतो जेने थाकबे हयतो कोथा थेके एक्सपिरियेंस तुम्हारा पे गिएछो एखन तुम्हारा जखन जयन करबे चाप किछुटा होलेओ कमे जाबे। तबे ये आईसीडीएस सुपरवाइजर जे चाकरीटा जे जबटा एटा किन्तु बराबर एक चापेर चाकरी बराबर एखाने वार्क प्रेशर थाकबे से विषये कोनो सन्देह नेई। तोमादेर सब समय एक प्रेशारेर मध्य थेकेई काज करते हबे कारण एखन राज्य सरकार एवं केंद्र सरकारेर समस्त स्कीमगुलो तोमरा निश्चयई जानो जे इमप्लीमेंट होये थाके एक आईसीडीएस अथवा स्कूलगुलोर माध्यमे। तो आईसीडीएस सेंटरगुलो जेहेतु एक रूट लेवेले रोचे ग्रासरूट लेवल जाई बोल ना केनो जेहेतु नीचे दिके रोचे लेवलटा जेहेतु छोटोदेर लेवल बाच्चादेर लेवल संगे एक्सपेक्टेड मादार एवं लैक्टेटिंग मादार जारा रोचे किशोरीदेर निये काज करते हय शिशुदेर निये काज करते हय सेक्षेत्रे किन्तु काजेर प्रेशारटा बेश भालोई थाके। এখানে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে কাজ করেন তাদের উপর একটা প্রেসার থাকেই। সরকারের সমস্ত রকমের স্কিমগুলো তোমরা নিশ্চয়ই পার্সোনাল রেজিস্ট্রি প্রিপারেশন নিতে গিয়ে সেটা বুঝে গেছো যে আইসিডিএস এর মাধ্যমে অনেকগুলো স্কিম রয়েছে গভর্নমেন্টের যেগুলো ইমপ্লিমেন্টেড হয়। তো এই সমস্ত ইমপ্লিমেন্টেশন এর দায়িত্ব এটা সুপারভাইজ করা মোটামুটি সম্পূর্ণ দায়িত্বটা আইসিডিএস সুপারভাইজারের উপরেই থাকে বা থাকবে কারণ যেটা যে ওয়ার্কাররা কাজটা করেন আর আইসিডিএস সুপারভাইজাররা এই ব্যাপারটাকে তদারকি করেন যে তাদের কাজ কিভাবে হচ্ছে কেমনভাবে কাজটা তারা করছেন। তো সেক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে যে সোম থেকে শুক্র এই যে অফিশিয়াল ওয়ার্ক ডে রয়েছে এখানে টানা একটা শিডিউল থাকে যেখানে অফিশিয়াল ওয়ার্কের পাশাপাশি ফিল্ড ওয়ার্ক আইসিডিএস সুপারভাইজারদের করতে হয়। তোমাদের মধ্যে যারা মোটামুটি ঘোরাঘুরি পছন্দ করো যারা ফিল্ড ওয়ার্ক পছন্দ করো যারা সবসময় কাজের মধ্যে বৈচিত্র্য চাও তাদের জন্য আইসিডিএস সুপারভাইজার পোস্ট বা এই জবটি একটি পারফেক্ট জব আর সঙ্গে একটা স্মার্ট বা হ্যান্ডসাম স্যালারি তো রয়েছে তোমরা জানো। এবার এখানে প্রমোশনের যে ব্যাপারগুলো রয়েছে প্রমোশনটা খুব তাড়াতাড়ি করে হয় না। আইসিডিএস সুপারভাইজার এটা হচ্ছে যে লেভেলটা রয়েছে এখানে গ্রেড পে হিসেবে যদি বলা যায় তাহলে এটা হচ্ছে নন গ্যাজেটেড গ্রুপ সি লেভেল একটি পোস্ট। নন গ্যাজেটেড গ্রুপ সি লেভেল একটি পোস্ট 3600 টাকা গ্রেড পে রোপা 2009 বা ফিফথ পে কমিশনের আন্ডারে যদি এটা দেখা যায়। এখন এই আইসিডিএস কাজ তো তোমরা করবেই তোমরা সুপারভাইজারের কাজ তো করবেই তোমরা জানো যে প্রায় প্রত্যেক দিন তোমাদের মানে অফিস ওয়ার্কগুলোর সাথে সাথে তোমাদের এই যে ওয়ার্কার দিদিরা থাকেন তারা তোমাদের কাছে তাদের রিপোর্টগুলো সাবমিট করবেন মান্থলি অর উইকলি বেসিস আর সেগুলোর উপর তোমাদের কাজ করতে হবে সাথে তোমাদের
তোমার এরিয়া, তোমাদের যে এরিয়া থাকবে সেই এরিয়ার অন্তর্গত যে সেন্টারগুলো থাকে সেই সেন্টারগুলো ভিজিট করতে হবে এবং ভিজিট করে সেই রিপোর্ট তোমাদের এসিডিপিও অথবা সিডিপিওর কাছে সাবমিট করতে হবে টাইম টু টাইম। আর যেটা ব্যাপার, সঙ্গে তোমাদের অফিসেও এই সমস্ত বিষয়গুলো রিপোর্ট তৈরি করতে হবে। আর এই যে আইসিডিএস সেন্টারগুলোতে কীভাবে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো করতে গিয়ে আইসিডিএস ওয়ার্কাররা বা হেল্পাররা যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেই সমস্ত সমস্যাগুলো সমাধানে তোমাদেরই এগিয়ে যেতে হবে। তো কখন কোথায় কল পড়বে এটা তোমরা নিজেরাও জানো না যে কখন তোমাদের কোথায় যেতে হবে। হতে পারে যে কোনো একদিন তোমরা অফিসে বসে কাজ করছো আর হঠাৎ করে একটা কল আসলো যে দিদি আপনাকে এখনই এখানে আসতে হবে, এখানে একটা বড় সমস্যা হয়েছে, আপনি না আসলে এই সমস্যার সমাধান হবে না। তো তখন তোমাদের যেতে হবে, অথবা আইসিডিএসের যিনি সিডিপিও বা এসিডিপিও থাকেন তিনিও হয়তো তোমাদের সাথে যেতেও পারেন, কিন্তু মেইন যে রোলটা সেটা তোমাদের প্রাথমিকভাবে তোমাদের প্লে করতে হবে। তারপরে যদি তোমরা না পারো তখন তোমাদের এসিডিপিও বা সিডিপিও সাহেব যিনি থাকবেন তিনি তোমাদের সেই বিষয়গুলোতে হেল্প করবেন। এখন এই হচ্ছে তোমাদের মোটামুটি কাজগুলো থাকবে। এবার কাজ করার পাশাপাশি যেটা বিষয়ে আমি আরেকবার বলছি যে প্রমোশন কেমন হয় এই পোস্টগুলোতে। দেখো এটা গ্র্যাড লেভেলের একটা পোস্ট যেটা পিএসসির মাধ্যমে রিক্রুট হচ্ছে। এবার এই পোস্টেও প্রমোশন রয়েছে, তবে প্রমোশনটা পেতে সময় লেগে যাবে। এই প্রমোশন ধরে নাও যে তোমাদের মিনিমাম 8 থেকে 10 বছর কাজ করার পরে তোমরা এসিডিপিও পোস্টে পাবে, এবং এসিডিপিও পোস্টেও বেশ কিছুদিন লাইক ওই 8 থেকে 9 বছর কাজ করার পরে তোমরা সিডিপিও হতে পারবে। তো এটা একটা লেন্দি প্রসেস, যদিও তোমরা যে জবটাতে জয়েন করবে সেটাও যথেষ্ট ভালো। আর এটা অবশ্যই তোমরা জানো ফুললি গভর্নমেন্ট, আর এখানেও যে স্যালারিটা রয়েছে সেটাও যথেষ্ট ভালো। আচ্ছা, এই তো গেল কাজের দায়িত্ব, তোমাদের প্রমোশন অ্যাসপেক্টস। এবার কাজ করতে গেলে যেটা হয় যে আমাদের যে অনারিয়াম বা স্যালারি যেটা থাকে সাম্মানিক, সেটাও আমাদের জানাটা দরকারি। তো আইসিডিএস সুপারভাইজার পোস্টের স্যালারি সংক্রান্ত বিষয়গুলো বলতে গেলে যেটা বলতে হয়, এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 6th pay commission বা বেতন কাঠামো কাজ করছে। আর এখানে যে তোমাদের স্কেলটা রয়েছে, যে পে স্কেল রয়েছে, সেটা হচ্ছে PB3 pay band 3। আর এর যে পেব্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে 7,100 টাকা থেকে 37,600 টাকা। এবার তোমাদের বেসিক কত টাকা থেকে শুরু হবে দেখো, এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি যে ম্যাট্রিক্সটা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমাদের এই ম্যাট্রিক্সটা হিসেবেই তোমাদের প্রত্যেক বছর স্যালারিটা ইনক্রিজ করবে। তোমরা জানো যে প্রত্যেক বছর সরকারি কর্মচারীদের একটি করে ইনক্রিমেন্ট হয়, তবে তোমাদের যদি লাইক জয়েনিং হওয়ার মিনিমাম 6 মাস পরে একটা ইনক্রিমেন্ট হয়, সেক্ষেত্রে যেমন এরকম একটা ব্যাপার থাকে যে যদি তোমাদের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে তোমাদের জয়েনিং হয় তাহলে তোমরা জুলাই মাসে কিন্তু ইনক্রিমেন্ট পাবে না। তোমরা যদি জুলাই মাস বা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে জয়েন করো তাহলে তার পরের বছর জুলাইতে গিয়ে তোমাদের ইনক্রিমেন্টই হবে। আরও একবার বলছি, তোমাদের জয়েনিং যদি জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে হয় তাহলে তোমরা জুলাই মাসে, সেই বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট পাচ্ছ না, তাহলে তোমাদের জয়েনিং ইনক্রিমেন্টটা পরের বছর গিয়ে হবে। আর তোমাদের যদি এই যে জয়েনিং এটা যদি জুলাই মাসের পরে হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে তোমরা সেক্ষেত্রে পরের বছর জুলাই মাসে গিয়ে ইনক্রিমেন্ট পাবে। ইনক্রিমেন্টটা কীভাবে হয় তোমরা নিশ্চয়ই পেটি ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, আমি এখানে লাল বর্ডার দিয়ে দেখিয়ে দিয়েছি। আর এখানে তোমাদের যে লেভেলটা রয়েছে সেটা হচ্ছে লেভেল 9। এটা তোমরা যখন চাকরিতে জয়েন করবে তখন এই বিষয়গুলো তোমরা বুঝে যাবে। তো দেখো এখানে 18,900, তারপরে 29,800, 30,700, তারপরে 31,600, 32,500, এভাবে তোমাদের বেসিকটা প্রত্যেক বছর বছর করে বাড়তে থাকবে নিচের দিকে। এবার তোমাদের স্টার্টিং বেসিক হচ্ছে 18,900 টাকা, সঙ্গে তোমরা DA, যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনলি 3%, তো DA পাবে তোমরা 867 টাকা। হাউস রেন্ট অ্যালাউন্স পাবে তোমরা 3,468 টাকা, আর মেডিকেল অ্যালাউন্স পাবে তোমরা 500 টাকা। এবার তোমরা জানো যে গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য গভর্নমেন্ট হেলথ স্কিম বলে একটি ব্যাপার থাকে, যেটাতে পরিবারের সদস্যদের সবার জন্য হচ্ছে মেডিকেল সমরকমস্ত অ্যাসিস্ট্যান্স পাওয়া যায় ফিনান্সিয়ালি। তো সেক্ষেত্রে তোমরা মেডিকেল অ্যালাউন্সটা যদি তোমরা যখন ওটাকে অপ্ট করবে তখন তোমাদের মেডিকেল অ্যালাউন্সটা বাদ যাবে।
তো যদি তোমরা ধরে নাও যে প্রথম বছরের প্রথম মাসের স্যালারি তোমাদের কত হবে, তাহলে ক্যালকুলেশন করে এটা দেখা যায় যে বেসিক 18,900, ডিএ 867, এইচআরএ 3,468, মেডিকেল অ্যালাউন্স 500 নিয়ে টোটাল 33,735 টাকা। এর থেকে তোমাদের প্রফেশনাল ট্যাক্স ডিডাকশন হবে 200 টাকা করে প্রত্যেক মাসে। তো সেটা ডিডাক্ট করে তোমরা ইনহ্যান্স স্যালারি বা টেক হোম স্যালারি যেটা পাবে সেটা হলো 33,535 রুপিস। এবং জয়েনিংয়ের এক বছর পরে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে তোমাদের পিএফ বা প্রভিডেন্ট ফান্ডের জন্য ডিডাকশন করা হবে তোমাদের বেসিকের উপর ক্যালকুলেশন। প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন করা হবে বেসিকের উপর ক্যালকুলেশন করে, যেটা 6.33% অফ বেসিক পে। তো এই হচ্ছে তোমাদের স্যালারি। তো দেখো মোটামুটি প্রমোশন, পোস্টিং যেটা বলছিলাম, পোস্টিং ব্লকে হয়, তোমাদের আন্ডারে অ্যাটলিস্ট 40 সেন্টার্স থাকবে, 40টা, তার থেকে বেশিও থাকতে পারে, মিনিমাম 40টি করে সেন্টার থাকবে, অঙ্গনওয়াড়ি সেন্টার, তার থেকে বেশি থাকতে পারে, এটা আমি মাঝখানে মিস করে গিয়েছিলাম, আর তার থেকে বেশিও থাকতে পারে, তোমাদের সেই হিসেবে কাজ করতে হবে। তো এই হলো তোমাদের পোস্টিং, তোমাদের স্যালারি, তোমাদের ওয়ার্ক ডিউটিস, তোমাদের প্রমোশন, সমস্ত বিষয়গুলো। আর এটা বেশ ভালো একটি জব। তো তোমরা যাদের যারা সিলেক্টেড হবে তারা সত্যি ভীষণ ভালো একটি ফিল্ডে জয়েন করবে।